আপনারা একটি 20,000 টাকা বেতনের মাসে চাকরি করার জন্য বাইরে গিয়ে যে ইনকাম করবেন তার চেয়ে অনেক ভালো ইন্ডাস্ট্রিয়াল ইনকাম আপনার বাড়িতে বসে থেকে শান্তি মতো এই করোনাকালীন সময় হবে। প্রিয় মাছ চাষী ভাই বোনেরা, যেনারা পুকুর চাষ করছেন, আপনারা সবাই পুকুরের পাড়ে যদি জায়গা থাকে আপনারা সেই জায়গাগুলোর বর্ণনা বললে 50টা 100টা 200টা 300টা গাছ দিয়ে আপনারা যদি লেবু চাষ করেন পুকুর পাড়ে মাছ চাষে বা বিভিন্ন বাড়ির আশেপাশে, এবং যেনারা নতুন আসতে চান সবার জন্য একটি নতুন চমক, আমাদের এসে 5G ভার্সনের আমাদের লেবুর চারা, যে লেবুর চারাগুলোকে আপনারা চাষ করে অত্যন্ত লাভবান হবেন এবং কীভাবে হবেন বিস্তারিত শুনুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও একটি এগ্রিকালচার বেসিসের গাছ জাতীয়, যেটা সাইটিক জাতি লেবু, এই চায়না 3 সিডলেস লেবু, যেটা আমরা এখন বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এটার চারা এবং টিস্যু কালচার থেকে আমরা অত্যন্ত যত্ন সহকারে অনেক শিকড় বৃদ্ধি করে অনেক সুন্দর মানসম্পন্ন চারা উৎপাদন করছি স্বল্প পরিসরে, এবং আমরা কিছু কিছু বাগানিদের কাছে সরবরাহ করছি, যেনারা বেকার কর্মসংস্থান দূরীকরণের জন্য নতুনভাবে একটি কর্মসংস্থানকে খুঁজে নিয়ে করতে চান, তারা 15 থেকে 20 শতক, 30 শতক, 25 শতক, 33 শতক এরকম ছোট একটি জায়গা দিয়ে শুরু করতে পারেন। এবং আপনাদেরকে মনে রাখতে হবে 33% জায়গার জন্য 300 থেকে 320টা গাছ লাগবে। অনেকে অনেক ধরনের থিওরি, অনেক ধরনের পরামর্শ আপনাদেরকে প্রদান করে থাকেন, কিন্তু আমি সেগুলো থেকে রিসার্চ পরামর্শগুলো বলে থাকি। তার কারণ হলো যে আমরা গাছগুলো অবশ্যই ভালো মানের চারা নেব কেন, বাজারে 15 টাকা 12 টাকা কমার্শিয়াল চারা পাওয়া যায়, অনেকে আমাকে বলেন 15 টাকা 20 টাকা 25 টাকা 30 টাকা, যে যেভাবে পারছে কোনো রকম গাছের মাথা একটা কেটে নিয়ে পলিথিনের মধ্যে বেঁধে মাটি দিয়ে দিলেই হয়ে গেল। আমাদের চারাগুলো এরকম না, আমাদের চারাগুলো রোগমুক্ত, আমাদের চারাগুলো লঙ্গার টাইম উৎপাদন হবে, আমাদের চারাগুলো লাগানোর পরে মরবে না, আমাদের চারাগুলো টেকসই হবে, এবং আমাদের চারাগুলো অত্যন্ত ফলনশীল এবং দীর্ঘ টাইম ফল দেবে। আমাদের চারাগুলো প্রথম 6 মাস পরে গিয়ে একটা গাছ থেকে আমরা 500-600 লেবু পাবো। আমাদের চারাগুলোর সঙ্গে ফুল সাইজ থাকবে, কুড়ি সাইজ থাকবে, এলাচি সাইজ থাকবে, আঙ্গুর সাইজ থাকবে, জলপাই সাইজ থাকবে, এই এই সাইজগুলো লেবু ধরা অবস্থায় আমরা চারাগুলো আপনাদেরকে সরবরাহ করব। এবং এই চারাগুলোতে আপনারা মনে রাখবেন যে আমাদের লাগানোর যে পরিধি সেটা আপনারা প্রজেক্ট প্রণয়নের আমরা বলে দেব। একটা 33 শতক জায়গাতে 320টা চারা যদি লাগানো হয় তাহলে চারা অনেক বেশি লাগাইতে হয়। কেন লাগাতে হয়, কারণ হলো অনেকে বলে 150 চারা 200 চারা, আমি এটা বলি না কেন, কারণ আমি একটা বাগান রেডি হতে 5 বছর লাগবে, কিন্তু 5 বছর আগে আমি শুরুতে যদি একটি চারা 4 ফিট পর পর লাইনে দেই, মাঝখানে আমি 7 ফিট না দিয়ে 9 ফিট 10 ফিট না দিয়ে আমি 6 ফিট করিডোর দেই, মাঝখানের করিডোর দেই, এবং এই লাইনে যদি আমি 4 ফিট পর পর দেই, এগুলো গাছগুলো ঝাঁকড়া হবে। এরা হলো ঝাঁকড়া জাতীয় গাছ। লেবুর গাছের ডাল যত ঝুলে পড়বে তত গাছগুলোতে লেবু বেশি, থোকা থোকা লেবু ধরবে, এবং এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং আমরা বাগান ঘন 5 বছরের আগেই আমরা একটা গাছ থেকে প্রতি বছরে 2,000, 2,500, 3,000 লেবু পাবো, এবং আমরা অ্যাসুরেন্স দিই, গ্যারান্টি দিই যে 1 বিঘা 33 শতাংশ জায়গাতে যদি কেউ লেবু লাগায় বছরে 11 মাস পর থেকে 6 মাস পর থেকে সে লেবু আহরণ শুরু করবে, 500-600 পিস, 700 পিস, 800 পিস প্রতি বছরে পাবে, এবং 11 মাস পার হওয়ার পরে 1,600 পিস, 1,800 পিস পাবে, এবং 11 মাস পর থেকে প্রতিটি গাছে বছরে 2,500 থেকে 3,000 লেবু পাবে, এভারেজে পাবে 3,000, 2,500, 2,000 লেবু পাবে, 4 লাখ, 3.5 লাখ, 3 লাখ পর্যন্ত লেবু পাবে। সর্বনিম্ন বৈরী আবহাওয়া পরিবেশ হলো 2-2.5 লাখের নিচে তার লেবু এই 300টি গাছে আসবে, নিচে আসবে না। তো এই কারণে আমাদের কাছ থেকে যারা এই লেবুর চারাগুলোকে আপনারা সংগ্রহ করতে চান এবং এই লেবু পরিচর্যার সকল প্রজেক্ট প্রণয়ন পরামর্শ এবং চারা প্রদানের যে প্রক্রিয়াগুলো, এগুলো আমরা অনেক গবেষণার মধ্যে দিয়ে শুরু করেছি, এবং আমাদের বাগানের প্র্যাকটিক্যাল ভিডিওগুলো আমি করোনার কারণে এখন বেরোতে পারছি না, তাছাড়া আমি আপনাদেরকে বাগানে গিয়ে আমাদের
কি পরিমাণ ধরেছে সেটার আমি ভিডিও কাস্টগুলো আমার এই চ্যানেলে সংযোজন করে আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওতেই দেখাবো, পরবর্তীতে আমার ছবিসহ আমি দেখাবো। এই প্রত্যাশা রেখে সবাই যারা লেবু চাষে অনুপ্রাণিত হতে চান এবং নতুন আসতে চান, তারা বেশি না 100, 150, 200, 300 এরকম গাছ দিয়ে শুরু করেন। 10 কাঠা, 15 কাঠা, 20 কাঠা, অর্থাৎ আপনার 16 শতাংশ, 18 শতাংশ, 20 শতাংশ বাড়ির আশেপাশে জায়গাগুলো আছে এগুলোতে শুরু করেন। আপনারা 1-20 হাজার টাকা বেতনের মাসে চাকরি করার জন্য বাইরে গিয়ে যে ইনকাম করবেন, তার চেয়ে অনেক ভালো ইন্ডাস্ট্রিয়াল ইনকাম আপনার বাড়িতে বসে থেকে শান্তিমতো এই করোনাকালীন সময়ে হবে বলে আমি প্রত্যাশা রাখি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।